হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগ দিচ্ছে, এই নিয়োগগুলো আমরা আজকে টোটালি নিয়োগ নিয়েই কথা বলবো। তিন চারটা নিয়োগ আমাদের হাতে আছে, এটা তোমাদের আজকে দেখাবো। তো যারা যারা আমাদের ইউটিউবে নতুন দেখছো বা নিয়মিত দেখছো, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিও অন করে নাও, যাতে আমাদের ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশনে যায়, তোমরা পুনরায় দেখতে পারো। তো যারা ভিডিওটা দেখছো তারা আমাদের ভিডিওটা শেয়ার করো, যাতে অন্যরা দেখতে পারে। তো বেশি কথা বাড়াবো না, আমাদের মূল যে কাজটা এখানে চলে যাব। তো আমরা এখন আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাব। এইখানে দেখো, কোন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তর জেলা ভিত্তিক বা ময়মনসিং, ওইখানে সমাজসেবা অধিদপ্তরের আওতায় দৈনিক মজুরি ভিত্তিক অস্থায়ী শ্রমিক কর্মী নিয়োগ দিবে। তো এখানে অনেকগুলো নিয়োগ ক্যাটাগরিতে নিয়োগ দিচ্ছে, মানে HSC পাশে যারা আবেদন করতে চাও তারা আবেদন করে নিও। এখানে আমাদের ওইখানে ওয়েবসাইটটা আমি বলছি, www.dss.mymensing.gov.gov.bg। এই ওয়েবসাইট থেকে তোমরা এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নাও এবং তোমরা আমরা যে ভিডিওটা দেখাচ্ছি এখান থেকে তোমরা নোট করে নিতে পারো, যে কোনো ক্যাটাগরিতে তোমরা যে পদে অ্যাপ্লিকেশন করবে সেটা তোমরা এখানে নিয়ে দিতে পারো। এখানে দেখো আবেদনের নিয়ম সংক্রান্ত নিয়মগুলিও আছে, এখান থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারো। আর টোটাল 26 জন লোক নিবে বিভিন্ন ক্যাটাগরিতে, এখানে 10 মে পর্যন্ত তোমাদের এখানে আবেদন করতে পারবে। তো এখানে দেখো, কেয়ার গিভার 5 জন, প্রশিক্ষণ ইলেকট্রিক্যাল, হাউস ওয়ারিং 1 জন, প্রিন্টিং 1 জন, তো টোটাল 2 জন আর কি, গানের শিক্ষক 1 জন, ধর্মীয় শিক্ষক 1 জন, প্যারামেডিক্স সপ্তাহে 2 দিন 1 জন, ডাটা এন্ট্রি অপারেটর 1 জন, গার্ড অফ দারোয়ান 6 জন, সুপারভাইজার পরিচালনা করবে 4 জন, আয়া 2 জন, বাবুসি 3 জন। তো এইখানে যে দৈনিক মজুরি ভিত্তিক অস্থায়ী, যেটাকে অস্থায়ী বলে, এইখানে আসলেই যারা 2 বছর 3 বছর 4 বছর যারা নিয়মিতই চাকরি করছে তারা কিন্তু একসময় দেখা যায় স্থায়ীভাবে চাকরি হয়ে যায়। তো আমি বলবো যে এটা একটা সুবর্ণ সুযোগ, যারা আমাদের ভিডিওটা দেখছো তারা অবশ্যই তোমরা দৈনিক মজুরি ভিত্তিক অস্থায়ী যে সমাজসেবা অধিদপ্তর যে নিয়োগটা দিয়েছে, তোমরা অবশ্যই এটা আবেদন করে নাও। তোমাদের আরেকটা আমি দেখাবো, এটা হচ্ছে গাজীপুর কোনাবাড়ি। তো কোনাবাড়ি গাজীপুরের সমাজসেবা অধিদপ্তরে একটা নিয়োগ দিয়েছে, সেটা হলো পদের অফিস সহকারী কাম কম্পিউটার, এখানে দিতে পারো, গ্রেড 16, এখানে পদের সংখ্যা 1 জন। যারা আমাদের কোনাবাড়ি গাজীপুর ওইদিকে আছো তারা কিন্তু শীঘ্রই তোমরা আবেদন করতে পারো, বিশাল বড় একটা সুবর্ণ সুযোগ। তো এইখানে অনেকগুলো কি কি লাগবে, তোমার আগামী 7/4/2022 তারিখে অফিসের মধ্যে প্রকল্প পরিচালক, সুস্থ শিশু প্রশিক্ষণ, পুনর্বাসন কেন্দ্র, পুনর্নির্মাণ কোনাবাড়ি গাজীপুর প্রকল্প সমাজসেবা অধিদপ্তর, কক্ষ 8/9, অষ্টমতলা, ইআরবি অন আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা 1207, এই ঠিকানায় ডাক কুরিয়ার যোগাযোগ পৌঁছাতে হবে। তার মানে এখানে যে তাদের বিভিন্ন কাগজপাতি চাচ্ছে এগুলো তোমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকা শেরেবাংলা যে অ্যাড্রেসটা দেওয়া আছে আগারগাঁও এই বরাবর পাঠাতে হবে। তো তোমাদের আরো কিছু আমি দেখাচ্ছি, যে এখানে তাদের সমাজসেবা অধিদপ্তর যে কার্যক্রমগুলো, তো কার্যক্রমগুলো দেখো একদম সহজ। আমাদের যেরকম এনজিও গুলো আছে, যারা এনজিওতে জব করো তাদের জন্য তারা আসলেই তাদের একটা এক্সপিরিয়েন্স আছে। তো এখানে তারা অ্যাপ্লাই করলে আমার মনে হয় এখানে তোমাদের একটা কোটার মতো হবে। যাদের পল্লী সমাজসেবা আছে, পল্লী মাতৃসদন কার্যক্রম আছে, এসি দগ্ধ প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রম আছে, শহর সমাজসেবা আছে, আশ্রয় কেন্দ্র আছে, বয়স্ক ভাতা কার্যক্রম, সামাজিক নিরাপত্তা, এখানে অনেকগুলো ক্যাটাগরিতে আছে, যা এখানে বিভিন্ন ক্যাটাগরিতে লোকবল এখানে নিয়োগ দিচ্ছে বা তাদের কার্যক্রমগুলো সমাজসেবা অধিদপ্তর। তো বেসামরিক চলাচল বা বেসামরিক সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, দেখো বিশাল বড় একটা নিয়োগ দিচ্ছে, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রভাষক নিয়োগ দিচ্ছে, বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান, পানি বিজ্ঞান, উচ্চতর গণিত, অর্থনীতি, পৌরনীতি, সুশাসন, সমাজবিজ্ঞান, কৃষি শিক্ষা, পদার্থবিজ্ঞান, ব্যবসায় সংগঠন, ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান। তো এই এই বিষয়গুলোর মধ্যে টোটাল 14 জন শিক্ষক নিবে, তারা প্রভাষক নিবে, যারা আবেদন করতে চান তারা
তারা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় শিক্ষাগত যোগ্যতা একটু বলে দেই, তারা 4 বছর মেয়াদে, তার মানে অনার্স বা ডিগ্রি করতে হবে, অনার্স করতে হবে দ্বিতীয় শ্রেণীর সমমান, স্নাতক সমমান ডিগ্রি হলেই হবে। তো এখানে তোমাকে আরেকটা আমি দেখাচ্ছি,